Students, today we are going to discuss about the transformation of sentence. Transformation of sentence, jante ke liye, shobar prothome amader ki jante hobe ki a sentence ke koy bhabe bhag kora jay. Dekho, sentence ke pradhanoto tin bhage bhag kora jay. Simple sentence, complex sentence, and compound sentence. So, what is simple sentence, complex sentence, and compound sentence? Now, we will act on the other side. So, what is simple sentence? Simple sentence. Simple sentence basically, jeta korte hobe seta hocche simple sentence er definition. Seta hocche ekta subject ebong ekta finite verb. Non finite verb thakteo pare abar nao pare. Jodi thake ta abar eker beshi hobe. Tale ki bolo ekta finite verb আর একটা সাবজেক্ট নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে যদি থাকে তা একের বেশি হবে যেমন আই গো টু স্কুল এখানে দেখো সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা তাহলে এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি আবার বললাম যে সিম্পল সেন্টেন্স মানে কি না একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব এটা হচ্ছে প্রধান এবারে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে যদি থাকে তা একের বেশি হতে পারে সেক্ষেত্রে দেখা যাক ধরো আই গো টু স্কুল টু স্টাডি আমি বিদ্যালয়ে যাই এখানে দেখো সাবজেক্ট একটা একটা ফাইনাইট ভার্ব এই দেখো নন ফাইনাইট ভার্ব দেখে কি বলা হয় ইনফিনিট টু প্লাস ভার্ব তাহলে বোঝা গেল নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে এবার আমরা আসবো কিছু complex sentence complex sentence বাংলায় তোমরা জানো এটাকে বলা হয় জটিল বাক্য complex sentence এর definition কি না complex sentence বুঝতে গেলে এটা জানতে হবে যে complex sentence মানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাহলে অতি অবশ্যই একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে যেমন ধরো দিস ইজ দ্য পেন দিস ইজ দ্য পেন I lost yesterday. দেখো এখানে দুটো ক্লজ আছে এক হচ্ছে দিস ইজ দ্য থিং উইচ আই লস্ট ইয়েস্টারডে এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি আর এটা সাবঅর্ডিনেট এটা হলো প্রিন্সিপাল কজ
আর হচ্ছে লস্ট ইন স্টাডি, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলতে পারি। আরও উদাহরণ, যেটাতে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন তোমাদের রাজকুমার বাবু পড়াচ্ছেন কনজাংশন, আশা করি উনি শুরু করে দিয়েছেন। প্রধানত কয়েকটা কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু প্রিন্সিপাল ক্লজকেই যোগ করে কোঅর্ডিনেটিং কনজাংশন কি হতে পারে, অ্যান্ড হতে পারে, অর হতে পারে, ইদার অর হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, বাট হতে পারে, স্টিল হতে পারে, হোয়ার হতে পারে, হাউএভার হতে পারে। আরো আছে
এগুলো হচ্ছে কয়েকটা কোঅর্ডিনেটিং কনভেনশনের উদাহরণ। কি কি? অ্যান্ড, অর, ইদার অর, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট, স্টিল, হোয়ার অ্যাজ, হাউ এভার, ইয়েট। তো দুই বা ততদিন প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে তাহলে তাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ধরো সান রাইজেস ইন দি ইস্ট অ্যান্ড সেটস The sun rises in the east and sets in the west. এখানে দেখো দুটো প্রিন্সিপাল ক্লজ। The sun rises in the east, এটা একটা, আবার the sun, এটা কমন, the sun sets in the west। এই দুটো প্রিন্সিপাল ক্লজকে জুড়েছে কে? And এই কোঅর্ডিনেটিং কনভেনশন। The sun rises in the east, এটা একটা, আর দ্য সান, এটাও আছে, দ্য সান সেটস ইন দি ওয়েস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দেখো এই প্রিন্সিপাল ক্লজটাকে যোগ করেছে কে? না, এই অ্যান্ড কোঅর্ডিনেটিং কনভেনশন। এটা গেল একটা উদাহরণ, সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আরো দেখো হি কেম অ্যান্ড ডেলিভার লেট। এটাকে ভাষা প্রিন্সিপাল ক্লজ পাবো, হি কেম, সে এলো, অ্যান্ড, এবং আরেকটা প্রিন্সিপাল ক্লজ দেখো হি ডেলিভার লেট, সে একটা চিঠি প্রেরণ করে। এখানে দেখো এই একটা ফাইনাইট ভার্ব, আবার এই একটা ফাইনাইট ভার্ব, তাহলে এই দুটোকে আলাদা করে ক্লজ বলা যায়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। কি কেম আর কি ডেলিভারি যখন থেকে এই দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড সে অসুস্থ ছিল তাও সে সভাতে যোগদান করেছিল বা যোগ দিয়েছিল। আরো আছে ডু অর ডাই, দেখো ডু একটা প্রিন্সিপাল ক্লজ, মানে এখানে সাবজেক্ট ইউ, ইউ ডু অর ইউ ডাস, তো এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করলো কি? অর এই কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশন। আবার দেখো হি ইজ আ ডক্টর, হোয়ারাজ his brother is a farmer.
এখানে দেখো হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার, whereas সেখানে হিজ ব্রাদার ইজ এ ফাদার। এই দেখো whereas এই কোঅর্ডিনেটিং কনভেনশনটা এই দুটো প্রিন্সিপাল হচ্ছে যোগ করেছে। এটাকে বলা হয় অ্যাডভার্সারি কনভেনশন, বিপরীত করে ইজ এ ডক্টর whereas হিজ ব্রাদার ইজ এ ফাদার। আজ এটুকুই থাক, পরের দিন কম্পাউন্ড সেন্টেন্স বা ট্রান্সফর্মেশনাল সেন্টেন্স নিয়ে আমরা আরও আলোচনা করব।